আসসালামু আলাইকুম। আজ 14 জুন 2022, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই টিপটপ মার্ট লিমিটেড। আর পুরো অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে থাকছি আমি, আবিদ আজম। প্রিয় দর্শক, আজকের আয়োজনে যা থাকছে শুরুতেই তার এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এবার বিস্তারিত। ভারতের বিরুদ্ধে বিশ্বব্যাপী চলমান ক্ষোভের মধ্যেই এশিয়ার দুই ঐতিহাসিক মিত্র চীন ও পাকিস্তান নিজেদের মধ্যে সামরিক সহায়তা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। চীনের রাজধানী বেইজিংয়ে দুই দেশের সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে চীনের সেনাবাহিনী, চায়না সেন্ট্রাল মিলিটারি কমিশন সিএমসি, যার চেয়ারম্যান পদে আছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিবৃতিতে বলা হয়, পাকিস্তান চায়না জয়েন্ট মিলিটারি কোঅপারেশনের ব্যানারে গত 9 থেকে 12 জুন পর্যন্ত পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে বৈঠক হয় সিএমসির ভাইস চেয়ারম্যান জেনারেল ঝ্যাং ইউক্সিয়ার। দুই দেশের সামরিক বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। রোববার এই বৈঠক শেষ হওয়ার পর সোমবার যৌথ একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে সিএমসির ভাইস চেয়ারম্যান বলেন, পাকিস্তানের সঙ্গে সামরিক যোগাযোগ সহযোগিতা, ব্যবহারিক ও প্রয়োজনীয় সামরিক সহায়তা বাড়াতে চীন বরাবরই আগ্রহী। তাছাড়া চীন বিশ্বাস করে, দুই দেশের সামরিক বাহিনীর মধ্যকার সহযোগিতা ও যোগাযোগ যদি আরও বাড়ানো হয়, সেক্ষেত্রে এই অঞ্চলের অনেক জটিল সমস্যার সমাধান সম্ভব। কারণ চীন ও পাকিস্তানের সামরিক কৌশলগত সম্পর্ক পরীক্ষিত এবং টেকসই। প্রায় একই কথা বলেন পাকিস্তানের সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়াও। বিবৃতিতে পাকিস্তানের সেনাপ্রধান বলেন, পাকিস্তান ও চীনের বন্ধুত্ব পাথরের মতো কঠিন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি যাই থাকুক না কেন, পাকিস্তান সবসময় দৃঢ়ভাবে চীনের পাশে দাঁড়াবে। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভারত ফ্রান্সের কাছ থেকে রাফায়েল যুদ্ধবিমান কেনার পর থেকেই চীনের কাছ থেকে যুদ্ধবিমান কেনার জন্য ব্যস্ত হয়ে পড়ে পাকিস্তান। পাকিস্তান ও চীনের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের শুরু গত শতকের 60-এর দশক থেকে। তারপর গত 62 বছরে উপমহাদেশ ও আঞ্চলিক রাজনীতিতে ছোট বড় বহু ঘটনা ঘটেছে, অনেক পরিবর্তন এসেছে, কিন্তু দুই দেশের সম্পর্কে এ পর্যন্ত চিড় ধরেনি। ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির বরখাস্তকৃত মুখপাত্র নূপুর শর্মাকে তলব করেছে কলকাতা পুলিশ। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিতর্কিত মন্তব্যের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করা হয়েছে। এতে বলা হয়েছে, জবানবন্দি রেকর্ড করার জন্য নূপুর শর্মাকে আগামী 20 জুন সেন্ট্রাল কলকাতার নারকেলডাঙ্গা থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন। নূপুর শর্মা উত্তরপ্রদেশের জ্ঞানবাপী মসজিদ ইস্যুতে গত মাসের শেষের দিকে টেলিভিশনের এক টক শোতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। তাই মন্তব্যের জেরে ভারতের বিভিন্ন প্রান্তে ব্যাপক সহিংসতা বিক্ষোভ দেখা যায়। পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আবুল সোহেল বিতর্কিত মন্তব্যের অভিযোগে নূপুর শর্মার বিরুদ্ধে কান্তাই থানায় একটি এফআইআর দায়ের করেন। এই এফআইআর কারণেই কলকাতা পুলিশ তলব করেছে নূপুরকে। বিজেপির নেত্রী নূপুর শর্মা এবং দলটির দিল্লি গণমাধ্যম শাখার বহিষ্কৃত প্রধান নবীন কুমার জিন্দালের নবীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের পর মুসলিম বিশ্বের, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রচণ্ড সমালোচনা ও কূটনৈতিক চাপের মুখে পড়েছে ভারত। সৌদি আরব, কাতার, কুয়েত, ইরান সহ প্রায় 16টি দেশ বিজেপির দুই নেতার মন্তব্যের জেরে ভারতের তীব্র সমালোচনা ও নিন্দা জানিয়েছে। ভারতের উত্তরপ্রদেশ সরকারের বুলডোজার নীতির বিরোধিতায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল জমিয়াতে উলামায়ে হিন্দ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবমাননায় বিক্ষোভ করায় কানপুরে বিক্ষোভের ঘটনায় অন্যতম অভিযুক্ত ওয়েলফেয়ার পার্টি অব ইন্ডিয়ার নেতা জাভেদ আহমেদের বাড়িও ভাঙা হয়েছে। স্থানীয় পৌর উন্নয়ন কর্তৃপক্ষের দাবি, বেআইনিভাবে বাড়ি নির্মাণ নিয়ে জাভেদকে নোটিশ পাঠানো হয়েছিল। তিনি তার জবাব না দেয়ায় গত 25 মে তার বাড়ি ভাঙার নির্দেশ জারি হয়। উত্তরপ্রদেশের সরকারের এই নীতির বিরুদ্ধেই আদালতের দ্বারস্থ হয়েছে জমিয়তে উলামায়ে হিন্দ। জমিয়তের নেতারা বলছে, বিক্ষোভকারীদের শিক্ষা দিতেই বুলডোজার নামিয়ে দিয়েছে যোগী প্রশাসন। আইন বিশারদদের একাংশ আবার বলছেন, বেআইনি নির্মাণ হয়ে থাকলে বাড়ি ভাঙার ক্ষমতা রয়েছে পৌরসভার, তবে তা পুরোটাই হতে হবে আইন মেনে। সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি আর এম লোঝা বলেন,
অপরাধী অভিযুক্ত মানে তার বাড়ি ভাঙা যেতে পারে না কখনোই। সম্পত্তি নিয়ে সমস্যা থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে আদালত থেকে নোটিশ পাঠাতে হবে। নোটিশ ছাড়া সম্পত্তি নষ্টের কোনো আইনি সংস্থান নেই। প্রিয় দর্শক, এবার নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরই। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। সানস্ক্রিন আপনি কেন ব্যবহার করবেন? আপনার ত্বকে ডার্ক স্পট, রিঙ্কলস, ফাইন লাইনস, খসখসে ভাব, মেস্তা থেকে রক্ষা পাবার জন্য সানস্ক্রিন ব্যবহারে ত্বকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যায়। সুতরাং সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত সানস্ক্রিন ব্যবহার করুন। শীত হোক, বৃষ্টি হোক, সূর্য না থাকুক, আপনার ত্বকের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করবার জন্য রান্নাঘরে কাজ করবার সময় অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন। সানটেড সানস্ক্রিন লোশন 60ml SPF 50++ এর মধ্যে জিঙ্ক অক্সাইড ও টাইটানিয়াম অক্সাইড, যা দীর্ঘ সময় আপনার ত্বককে সুরক্ষা দেবে। রিভোসান সানটেড সানস্ক্রিন লোশন আপনার ত্বকের সুরক্ষা শতভাগ নিশ্চিত করবে। সানটেড সানস্ক্রিন এন্ড রিভোসান ত্বকের সুরক্ষায় শতভাগ কার্যকরী লোশন। প্রোডাক্ট বাই টিপটপ মার্ক লিমিটেড। যে কোনো অনুষ্ঠানের জন্য সুলভ মূল্যে হল বুকিং করতে যোগাযোগ করুন নিউ লাভলি ডেকোরেটর 01716778322 01711548062। দর্শক স্বাগত আরও একবার প্রতিদিনের গল্প অনুষ্ঠানে। ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনীর অভিজ্ঞ জেনারেল আইজ্যাক ব্রিগ বলেছেন, আগামীতে কোনো যুদ্ধে জিততে পারবে না ইসরায়েল। তিনি এজন্য ইসরায়েলি সেনাবাহিনীর অপেশাদার আচরণকে দায়ী করেন। এই জেনারেলের মতে, ইসরায়েলের বর্তমান সেনাবাহিনীর দায়িত্ব পালনের বিষয়ে অনাগ্রহী এবং তারা সঠিক আচরণ করছে না। তিনি আরও বলেন, সম্প্রতি আমি সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট পরিদর্শন করেছি। সেখানে সেনাদের মধ্যে হতাশা, বিশৃঙ্খলা ও অনাগ্রহ দেখেছি। এই অবস্থার পরিবর্তন না হলে আগামীতে কোনো যুদ্ধেই জিততে পারবে না ইসরায়েলিরা। সশস্ত্র বাহিনীতে যেসব সমস্যা ও ঘাটতি রয়েছে সেগুলো সমাধানে কর্মকর্তাদের আন্তরিকতা নেই বলেও অভিযোগ করেন এই ইহুদিবাদী কমান্ডার। তার মতে, আগামীতে ইসরায়েল কোনো যুদ্ধে জড়ালে সেনাবাহিনীতে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটবে। এর আগেও তিনি এ ধরনের সতর্কবার্তা দিয়েছেন। এছাড়া সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত এই অবৈধ রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। রাশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী দলীয় সদস্য মিখাইল কাসিয়ানভ বলেছেন, চলমান যুদ্ধে যদি ইউক্রেন হেরে যায় তাহলে রাশিয়ার পরবর্তী টার্গেট হবে বাল্টিক রাষ্ট্রগুলো। এই যুদ্ধ 2 বছর পর্যন্ত স্থায়ী হতে পারে বলেও কাসিয়ানভ ভবিষ্যৎবাণী করেন। কাসিয়ানভ 2002 সাল থেকে 2004 সাল পর্যন্ত রাশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। এফপিকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের যুদ্ধ তাকে নিশ্চিত করেছে যে রাশিয়া ইতোমধ্যে বিজয় অর্জনের দ্বারপ্রান্তে রয়েছেন। তাই সব অঞ্চলে হামলা কমিয়ে দিয়ে শুধুমাত্র ভেরোদোনেতস্কের দিকেই মনোযোগ দিয়েছে রুশ বাহিনী। লুহনস্কের আঞ্চলিক সেনা প্রশাসনের প্রধান সেরোহি হেইডে জানিয়েছেন, সেভেরোনোদোনেতস্কে থাকা 2টি গুরুত্বপূর্ণ ব্রিজ উড়িয়ে দিয়েছে রুশ সেনারা, আর তৃতীয় ব্রিজটি ধ্বংস হয়ে গেলে সেভেরোনোদোনেতস্কে বসবাসরত বেসামরিক লোক ও সেনারা ইউক্রেন দখলে থাকা অঞ্চলগুলো থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে। এ ব্যাপারে সেরোহি বলেন, বর্তমানে এখানে যাওয়া অনেক কঠিন হয়ে গেছে। তারা তৃতীয় বৃষ্টিতে গোলাবর্ষণ করছে। আমি যা বুঝেছি, তারা সেভেরোনোদোনেতস্ককে পুরোপুরি বিচ্ছিন্ন করে দিতে চায়, যেন সেখান থেকে বেসামরিক লোকদের বের করে নিয়ে না আসা যায় এবং সেনাদের পুনরায় রসদ না পাঠানো যায়। তিনি জানান, রাশিয়া আজ বা কাল রিজার্ভ ফোর্স মোতায়েন করবে শহরটি দখল করতে। প্রিয় দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। Changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব,
youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।